আলোচনার বিষয়, ছটি অতি সাধারণ স্বপ্ন এবং সেগুলোর বিশেষ অর্থ। স্বপ্ন দেখেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার, সব মানুষই স্বপ্ন দেখে। সাধারণত মানুষ জীবন নিয়ে যা ভাবে, যা যেমনটা ভাবতে চায়, তার প্রতিফলন ঘটে তার স্বপ্নে। কিছু স্বপ্ন হয় আনন্দের, আবার কিছু স্বপ্ন ব্যর্থতার, আতঙ্কের বা ভয়ের স্বপ্ন দেখেন অনেকে। যার যার স্বপ্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। তবে জানেন কি, বেশ কিছু স্বপ্ন রয়েছে যা প্রায় সব মানুষই দেখে থাকে। কি সেই স্বপ্নগুলো, এই স্বপ্নগুলোর ব্যাখ্যা কি? চলুন তবে জেনে নেওয়া যাক কিছু সাধারণ স্বপ্ন এবং সেগুলো সম্পর্কে বিশেষজ্ঞদের ব্যাখ্যা। স্বপ্ন এক, উঁচু জায়গা থেকে হঠাৎ পড়ে যাওয়া। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার স্বপ্নটা অতি সাধারণ স্বপ্নের প্রথমেই আছে। কুসংস্কার প্রচলিত আছে যে আপনি যদি স্বপ্নে দেখেন আপনি উঁচু জায়গা থেকে পড়ে যাচ্ছেন, তবে আপনি খুব তাড়াতাড়ি মারা যেতে পারেন বা আপনার জীবনে খুব বড় বিপদ আসতে চলেছে। কুসংস্কারে কান দেওয়ার দরকার নেই। স্বপ্ন বিশেষজ্ঞদের মতে উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার স্বপ্ন দেখার মানে হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে কিছু একটা ঠিক চলছে না। আপনার জীবনের কোনো এক সিদ্ধান্ত নিয়ে আপনার আরেকবার ভাবা উচিত এমনটাই ইঙ্গিত দেয় এমন স্বপ্ন। পড়ে যাওয়ার স্বপ্ন বেশ স্বাভাবিক, এটি আপনার ব্যক্তি জীবনের ভয় এবং ব্যর্থতা প্রকাশ করে, কিংবা আপনার প্রেম বা দাম্পত্য জীবন ঠিক চলছে না বোঝায়, বলেছেন ইলুক্রাস্টের ড্রিম ডিকশনারির লেখক রাসেল গ্রান্ট। স্বপ্ন দুই, জনসম্মুখে উলঙ্গ হওয়া। মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝে সবচেয়ে বিব্রতকর স্বপ্ন হচ্ছে এটি, যে স্বপ্নে মানুষ দেখে স্কুল কিংবা অফিসের সবার সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। ড্রিম ডিকশনারি ফর ডামিসের লেখক পেনি পার্স বলেন, উলঙ্গ হওয়ার এই স্বপ্ন সংকেত দেয় যে আপনার জীবনে কোনো অসম্পূর্ণতা রয়েছে এবং আপনি ভীত যে সেই অসম্পূর্ণতা মানুষের সামনে প্রকাশ পেয়ে যেতে পারে। স্বপ্ন তিন, ভয়ানক তাড়া খাওয়া। মাঝে মাঝেই অনেকে স্বপ্ন দেখেন কোনো কুকুর বা মানুষ তাকে তাড়া করছে এবং তিনি বাঁচার জন্য প্রাণপণ ছুটছে। এ ধরনের স্বপ্নগুলো এতটাই বাস্তবধর্মী হয় যে স্বপ্ন দেখতে দেখতেই মানুষ হাঁপিয়ে ওঠে, ঘেমে যায় বা চিৎকার করে কাঁদতে শুরু করে। ড্রিম ডিকশনারির লেখক টনি স্ক্রিপ এর মতে কোনো কিছুর তাড়া খাওয়ার স্বপ্ন দেখা মানে হচ্ছে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেননি এবং আপনার মনে সন্দেহ ও ভয় রয়েছে যে আপনি সেখানে পৌঁছতে পারবেন না। যদি আপনি স্বপ্ন দেখেন কোনো প্রাণী বা অচেনা কোনো মানুষ আপনাকে তাড়া করছে, তবে সেটা আপনার ভয় বা ছোটবেলার কোনো স্মৃতিকে স্মরণ করা। আর যদি স্বপ্ন দেখেন বিপরীত লিঙ্গের কেউ তাড়া করছে, তবে এটি ইঙ্গিত দেয় আপনি আপনার বর্তমান ভালোবাসার সম্পর্ক নিয়ে সন্দিহান বা অতীত ভালোবাসার সম্পর্ক নিয়ে ভীত। স্বপ্ন চার, দাঁত পড়ে যাওয়া। মানুষের দেখা সাধারণ স্বপ্নগুলোর মাঝে দাঁত পড়ে যাওয়ার স্বপ্ন একটি। ড্রিম ডিকশনারি ফর ডামিসের লেখক পেনি পার্স ব্যাখ্যা করেন, দাঁত পড়ার স্বপ্ন দেখা মানে হলো আপনি আপনার অবস্থান নিয়ে সন্তুষ্ট নন। এটি ইঙ্গিত দেয় আপনি আপনার ক্ষমতা সম্পর্কে উদ্গ্রীব হয়ে আছেন। এই স্বপ্ন ভবিষ্যৎ ইঙ্গিত দেয় যে আপনি আপনার নিজস্ব ক্ষমতা হারাতে পারেন বা নিজের সম্মান হারাতে পারেন। স্বপ্ন পাঁচ, পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা দেয়া। এই স্বপ্ন নিশ্চয়ই আপনি জীবনে বেশ কয়েকবার দেখেছেন, হয়তো দেখেছেন পরীক্ষার প্রশ্ন কিছুই আপনার জানা নয়, কিংবা সময় শেষ হয়ে যাওয়ার পরও লেখা শেষ করতে পারছেন না, অথবা স্বপ্ন দেখলেন সময় মতো পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারলেন না। ক্রেগ হ্যামিল্টন পার্কার হিডেন মিনিং অফ ড্রিমস এর লেখক বলেন, পরীক্ষায় অংশগ্রহণের স্বপ্ন আপনার ব্যর্থতা এবং অন্তর্নিহিত ভয়ের প্রকাশ করে। পরীক্ষায় না পারা, সময় মতো লিখতে না পারা বা ফেল করার স্বপ্ন বোঝায় আপনি বাস্তব জীবনের চ্যালেঞ্জ নিয়ে ভয় আছেন। স্বপ্ন ছয়, উড়ার স্বপ্ন দেখা। যদি আপনি স্বপ্ন দেখেন যে আপনি পাখির মতো উঠছেন, কেমন লাগবে, এর অর্থই বা কি? ড্রিম ডিকশনারির লেখক টনি স্ক্রিপ ব্যাখ্যা করেন, উড়তে পারার স্বপ্ন সাধারণত দুই ধরনের অর্থ বহন করে। প্রথমটি, এটি আপনার স্বাধীনতার ভাব প্রকাশ করে। অপরটি, এটি বোঝায় আপনি বাস্তব জীবনের চাপে হাঁপিয়ে উঠেছেন। যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি একা একা উঠছেন, এর মানে হলো আপনার সামাজিক জীবন বা ভালোবাসা নিয়ে আপনি বিরক্ত এবং আপনি এর থেকে মুক্ত হতে চাইছেন। উপরের কোনো স্বপ্নের সাথেই আপনার স্বপ্নের মিল খুঁজে পাচ্ছেন না, চিন্তিত হবার কিছু নেই। এর মানে হলো আপনার স্বপ্নগুলো অন্যদের চেয়ে আলাদা। মূলত মানুষের ব্যক্তি জীবনের প্রাপ্তি, ব্যর্থতা, আশা, চাওয়া, ভয় ইত্যাদির রূপই হলো স্বপ্ন।